Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন। আজকে খুবই মন খারাপ। আমার ফার্মে সব মুরগির খুব ঠান্ডা লাগছে। আসলে কি করব বুঝতে পারছি না। তো আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি বা চিকিৎসা নিচ্ছি তা ভিডিওটি আর শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। তা আসলে নরমাল যদি ঠান্ডা লাগে তা আমি মনে করছি আমার ফার্মে আসলে নরমাল ঠান্ডা লাগছে। তা আমি ওষুধ আসলে তিনটে একসাথে করে খাওয়াচ্ছি। এটা হচ্ছে হলো অ্যান্ড্রোসিনভেট, রেসপিরন আর ব্রোকোলিট। এই কয়টা ওষুধ আসলে খাওয়ানো নিয়ম হচ্ছে এক গ্রাম পানিতে এক লিটার পানিতে এক গ্রাম করে প্রত্যেকটা ওষুধই। তিনটা ওষুধের রেসপিরন আসলে খুবই কড়া। তা আসলে এই যে কিছুদিন আগে যে বৃষ্টি গেল, বৃষ্টি ঠান্ডার ভিতর দিয়ে আসলে আমার ফার্মের এই ঠান্ডার প্রভাব শুরু হয়েছে। আর তার সাথে বড় কথা হচ্ছে হলো যেহেতু গরম ছিল আমরা পর্দাটা শুধু পর্দা দিতাম, পলিথিন ব্যবহার করতাম না। যেহেতু আমাদের গ্রামে থাকি আর গ্রামে অলরেডি শীত পড়ে গেছে, হ্যাঁ ভুল হয়েছে যে আমার বৃষ্টি আগে থেকেই পদ্মের পাশাপাশি অবশ্যই পলিথিন দেওয়ার দরকার ছিল। তা না দেওয়াতে আমার সকল মুরগি আসলে ঠান্ডায় খুবই ধরছে, হা করে করে নিঃশ্বাস নিচ্ছে আর মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। তাছাড়া এই তিনটে ওষুধ চালাচ্ছি আমি, সারাদিন চালাবো। যে রেজাল্ট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো, আর যদি না ঠিক হয় তারপর অবশ্যই যে পদক্ষেপ নেবো আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।